শিক্ষা সংক্রান্ত আপডেট। কমছে স্কুলের সিলেবাস, তবে শুধুমাত্র চলতি বছরের বাকি থাকা পরীক্ষাগুলির জন্যই ওই সংকুচিত সিলেবাস প্রযোজ্য হবে। সিলেবাস কতটা কমানো যেতে পারে তা নিয়ে শিক্ষকদের পরামর্শ চেয়েছে শিক্ষা দপ্তর। গোটা বিষয়টি বিশেষজ্ঞ কমিটিকে দেখতে বলেছেন শিক্ষামন্ত্রী। কোন বিষয়ে সিলেবাসে কতটা কোপ পড়বে সবটাই নির্ভর করবে কবে স্কুল খুলবে তার উপর। অর্থাৎ জুলাইতে স্কুল খুললে একরকম সিলেবাস হবে, আবার আগস্টে ক্লাস শুরু হলে সিলেবাসের ধাঁচ হবে অন্যরকম। এক কথায় শিক্ষা দপ্তর একাধিক পরিকল্পনা তৈরি করে রাখতে চাইছে। কেন কমাতে হচ্ছে পাঠ্যক্রম? প্রথমত, উম্ফুনের ধ্বংসলীলায় রাজ্যের 8 জেলায় 14,000-এর বেশি স্কুলের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে শেষ 15 দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2 লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, 30 জুনের পর স্কুল খোলার ক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। ফলে টানা 4.5 মাস বা তার বেশি সময় স্কুল বন্ধ থাকলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরো সিলেবাস আদৌ শেষ করা সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃতীয়ত, এই ঘূর্ণিঝড় প্রভাবিত জেলাগুলির বহু ছাত্রছাত্রীর ঘর বাড়িও ভেঙে গিয়েছে, বই খাতা নষ্ট হয়েছে, অনলাইনে ক্লাস করার সুযোগ মিলছে না। সেক্ষেত্রে পুরো সিলেবাস রাখা হলে পড়ুয়ারা সমস্যায় পড়তে পারে। এই বিষয়গুলি আজ করেই আগেই একাধিক শিক্ষক সংগঠন সিলেবাস কমানোর দাবি জানিয়েছিল। দপ্তর সূত্রের খবর, প্রথম সামেটিভের পড়া হলেও এপ্রিলে তার পরীক্ষা হয়নি, সেপ্টেম্বরে দ্বিতীয় সামেটিভ হওয়ার কথা, তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট, সেই সব পরীক্ষার আগে ক্লাসে কতটা সিলেবাস শেষ করা সম্ভব তা নিয়ে রয়েছে সংশয়। পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম এবং দ্বিতীয় টেস্ট একসঙ্গে হতে পারে, আবার আরেকটি উপায় 3টি পর্যায়ে সিলেবাস মিলিয়ে একটাই পরীক্ষা। তবে কোন প্রস্তাব কার্যকর হয় তা নিয়ে আলোচনা চলছে। এক আধিকারিক বলেন, কাজটা বেশ চ্যালেঞ্জিং, কারণ সিলেবাসের যে অংশ বাদ দিয়ে পড়ুয়ারা শিখবে তা কী করে পরবর্তীতে পড়ুয়ারা শিখবে সেটা নিয়ে যথেষ্টই চ্যালেঞ্জের একটা বিষয় এবং সেটা মাথায় রাখাও দরকার। তার জন্যই শিক্ষকদের থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। নিশ্চিতভাবে স্কুল খোলার নির্দেশ আসার পর ক্লাসভিত্তিক ক্ষয়ক্ষতির পরিমাণ বা ক্ষতির পরিমাণ চিহ্নিত করা সম্ভব, সেই মতো চূড়ান্ত সিলেবাসও হয়তো স্থির করা হবে। তার আগে বিভিন্ন রকম সিলেবাসের মডেল তৈরি করে রাখবো আমরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সব বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে। পাঠ্যক্রম নিয়ে সিলেবাস কমিটি কাজ করছে, ওদের এই বিষয়টি মাথায় রাখতে বলা হচ্ছে। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।